হ্যালো আমি শিবনাথ আর ট্রাভেলার শিবনাথ অ্যান্ড ডিআইওয়াই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রামধুরা ইচ্ছেগাঁও এবং সিলারিগাঁও এর যে ট্যুর আমরা করেছিলাম তার সেকেন্ড ভিডিও আপলোড করছি প্রথমের দিকে আপনারা কিছু ফোন নম্বর পেয়ে যাবেন যেগুলো হচ্ছে রামধরা ইচ্ছেগাঁও এবং সিলারিগাঁও রামধুরা থেকে ইচ্ছেগাঁও খুব কাছেই তিন চার কিলোমিটার মনে হয় আর ইচ্ছেগাঁও থেকে শিলারিঘাও একটু বোধ দূরে কিন্তু আমরা যেহেতু পুরোটাই হেঁটে গেছি তাই ডিস্টেন্সগুলো গাড়ির পথে কতটা হয় সেটা বলতে পারবো না কারণ আমরা ট্রেকিং রুট ধরে গেছি তো যারা ট্রেক করতে চান তারা রামধুরা থেকে ইচ্ছেগাঁও হয়ে শিলারিগাঁও ট্রেক করে যেতেই পারেন বেশি সময় লাগবে না শরীরে একটু স্ট্যামিনা থাকলেই হবে আর শুরুর দিকে আমি শিলারিগাঁওয়ের অনেকগুলো ফোন নম্বর দিয়ে দিলাম রামধুরারও কিছু ফোন নম্বর আছে ইচ্ছেগাঁও ফোন নম্বর আছে আপনাদের প্রয়োজনে লাগবে বলে এই ফোন নম্বরগুলো দিয়ে দেওয়া যাদের দরকার হবে এই ফোন নম্বরগুলোতে ফোন করে এবং ভিডিও কলের মাধ্যমে রুমগুলো দেখে নিয়ে অবশ্যই হোটেল বা হোমস্টেগুলো বুক করতে পারেন তাতে আপনাদেরই সুবিধা হবে তো আজকে আমি রামধুরারি একটি ছোট্ট ভিলেজ বলতে পারে রামধুরা নিজেই ভিলেজ মানে রামধুরারি কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এর আগের দিনও আমি দেখিয়েছিলাম কিছুটা অংশ ভালো রামধুরা বেশ ভালো জায়গা কালিম্পং থেকে এগারো বারো কিলোমিটারের মধ্যে রামধুরা পড়ে এবং এই রামধুরার হচ্ছে কাছাকাছি আর কি শিলিগুড়ি থেকে কাছাকাছি কালিম্পংও কাছাকাছি তো রামধুরা সেখান থেকে বারো তেরো কিলোমিটার তো রামধুরা আমি বলবো যে দার্জিলিং না গিয়ে রামধুরা বেশ সুন্দর একটি জায়গা ছোট্ট পাহাড়ি ভিলেজ এটা হচ্ছে কনিফেরাস এই হোটেলটাতেই আমরা ছিলাম কনি ফেরাসে এখন আমি কনিফেরাসটাই আপনাদের দেখাচ্ছি এটা কনিফেরাসের পাশে আর একটা হোমস্টে যার ফোন নম্বর আপনারা দেখে নিলেন তো ফোন করে আপনারা অনায়াসেই রুমগুলো বুক করতে পারেন তারা খুব হেল্পফুল ডিরেক্ট রুম বুক করলে এজেন্ট কমিশনও লাগে না আমি কনিফেরাসের যে রুমটিতে ছিলাম সেই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে এই নিচের রুমটিতে ছিলাম ওপরেও একটি রুম আছে এটি হচ্ছে হোটেল কনিফেরাস আমরা কালকে এসেছি রুমটি একটু অবছালো হয়তো হয়ে আছে এখানে আমাদের আর একজন স্যার বা কলিগ যিনি শুয়ে আছেন ভালো হোটেল কনিফেরাসটি ভালো ফোন নম্বর একটু আগে আপনারা দেখে নিলেন ভিডিওর একটু আগে চাইলে কনিফেরাসেও থাকতে পারেন আর এছাড়াও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি মানে ভিডিও মিনস ফোন নম্বর দিয়ে দিয়েছি ভিডিও শুরুতেই আপনাদের সুবিধার্থে ওগুলোতেও ফোন করে ভিডিও কলের মাধ্যমে বা তাদের রুমের ছবি দেখে কথা বলে যোগাযোগ করে নিতে পারে এটা হচ্ছে কনিফেরাসের কিচেন ব্যবহার খুব ভালো আপনারা দেখুন কিচেন বড় কিচেন এই কিচেনে বসে আমরা দুবার তিনবার খাওয়া দাওয়া করেছি এটা হচ্ছে কনেভেরাসের পাশ থেকে নেমে গেছে একটি রাস্তা এটা কিন্তু রামধুরা এখান থেকে ইচ্ছেগাঁও আমরা হেঁটে হেঁটেই গেছিলাম বেশি সময় লাগেনি অনেকে ডিরেক্ট ইচ্ছেগাঁও চলে যায় রামধুরার ওপর দিয়ে চাইলে রামধুরাও থাকতে পারেন তো আমরা রামধুরাতে একদিন ছিলাম আর আরেকদিন দিন আমরা শিলাড়িগাঁওয়ে ছিলাম সেটা কীভাবে গেছিলাম ইচ্ছে গাঁয়ের ওপর দিয়ে ট্রেক করে মানে ইচ্ছেগাঁও আর থাকে নি ইচ্ছেগাঁয়ের উপর দিয়ে ট্রেক করে সিলাড়িগাঁও চলে গেছিলাম তারপর শিলাড়িগাঁও থেকে ব্যাক করে একেবারে এনজিপি চলে গিয়েছিলাম ওখান থেকে একটি রিজার্ভ কার নিয়েছিলাম আমরা রামধুরা পর্যন্ত একটি কারে চলে এসেছিলাম তবুও শেয়ারে এই গল্পটি আমি আগের দিন বলেছি এনজিপি থেকে শেয়ারে আমরা কালিম্পং এসেছিলাম তারপর কালিম্পং থেকে একটু রিজার্ভ করে রামধরা চলে এসেছিলাম তারপর রামধরাতে থেকে পরের দিন আমরা হেঁটে হাঁটতে হাঁটতে শিলারিগাঁও চলে গেছি ইচ্ছেগাঁও এর উপর দিয়ে ইচ্ছেগা এর উপর দিয়ে শিলারিগাঁও গিয়ে সেদিন থেকেছিলাম পরের দিন সেখানের একটি ট্রেকিং জায়গা আছে কি ফোর্ট দামসাং ফোর্ট বোয়া কিছু একটা জাতীয় জাতীয় ফোর্ট আছে সেখানে আবার ট্রেক করেছিলাম তারপর দুপুরবেলা আমরা সেখান থেকে ব্যাক করেছিলাম তো ছোটোখাটো ট্যুর হিসেবে রামধুরা সত্যি ভালো জায়গা ভাবা যেতেই পারে একদিন রামধুরায় থাকলে বা একদিন ইচ্ছেগাঁও থাকলেন রামধুরা ইচ্ছেগাঁও পাশাপাশি জায়গা যে কোনো এক জায়গায় থাকা যেতেই পারে আর একদিন সিলারি বয় থাকলেন মানে তিনটে স্পটের মতো যে কোনো দুটো স্পটে থাকলেই চলে আর একটা স্পট দেখে নেওয়া যায় অটোমেটিকলি কাছাকাছি সেটি বিউটি মোটামুটি এক এই যে ভিডিওগুলো দেখছেন এটা কিন্তু আমরা যে হোটেল কনে ছিলাম তার পাশের একটি জায়গা আর পাশের মানে ওই পাহাড়ি জায়গাগুলো মোটামুটি সবই তো একরকম পাহাড়ি ঘরবাড়িও মোটামুটি সব একরকম তো সেই ভিলেজটা বা রামধরার জায়গাটা আমি ঘুরে দেখছিলাম আমার সাথে আর একজন স্যার ছিলেন সেই জায়গাটা এক্সপ্লোর করছিলাম বলতে পারে দেখুন পাহাড়ি গ্রামের মেয়ে ভালো সময়ে বেশ ভালোই কেটে যাবে রামধুরায় আসলে ভালো লাগলো জায়গাটি ভালো লাগলো অ্যাকচুয়ালি ঘুরতে যাদের ভালো লাগে তাদের সব জায়গায় ভালো লাগে এটা হচ্ছে একটি নেশার মতো আর কি কেউ যদি বলে ঘুরতে গেছি ভালো লাগেনি সেরকম আমার ক্ষেত্রে হয় না আমি সব সময় ভালো বলি হয়তো খুব ভালো বা ভালো তো আমার ক্ষেত্রে সব জায়গায় মোটামুটি ভালো লাগে নতুন জায়গা নতুন লোক নতুন মানুষ তাদের কালচারের সাথে কথা বলা তাদের বিয়ে মানে খাওয়া দাওয়া তাদের ফুড হ্যাবিট তো বেশ একটা নতুনত্বের ছোঁয়া সবসময় থেকেই থাকে তো এটা হচ্ছে ওই রামধুরার পাশের একটি জায়গা একটু বললাম হেঁটেই যাচ্ছি হেঁটে এলাকা দেখছিলাম ভালো লাগছিলো গাছপালা দেখছিলাম আপনারা আসবেন ফোন নম্বর দিয়ে দিয়েছি মানে এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই যদি দার্জিলিংয়ের এদিকে নতুন কোনো জায়গা খুঁজেন রামধুরা ইচ্ছেগাঁও শিলারিগাঁও অবশ্যই আসবেন ভালো লাগবে ইচ্ছেগাঁও শিলারিগাঁও রিসেন্ট আমলে খুব পপুলার হয়েছে সেই উদ্দেশ্যেই আমার আসা তো রামধরা ইচ্ছা গাঁও শিলারিগাঁও সত্যিই আসা যেতে পারে ভালো লাগবে ভালো লাগবে তো দেখুন ভিডিওটি দেখুন এটা কিন্তু রামধরা এটা রামধরা ভিলেজ তো রুমগুলো দেখুন আর আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভবিষ্যতে আমি এই ধরনের ভিডিও যাতে দিতে পারি তার জন্য আমাকে উৎসাহিত করবে খুব শান্ত নিরিবিলি একটি পাহাড়ি গ্রাম হচ্ছে রামধরা এখানে শিংকোনা চাসির জন্য বিখ্যাত শৃঙ্কণার জন্য গভর্নমেন্ট থেকে কিছু জায়গা সংরক্ষিত করা আছে তা ব্রিটিশ আমল থেকে তো সেই প্ল্যান্টেশনগুলো আপনারা দেখতে পারবেন রামধরা আসলে একটু এগিয়ে গেলে ডানাহাতে কিছু শৃঙ্কণা গাছ দেখতে পাওয়া যায় তো যাই হোক আমি পরবর্তীকালে ইচ্ছেগাঁও গাঁও এবং শিলারিগাঁওয়ে ট্রেকিংয়ের ভিডিও দেব এবং দু চারটে আরও ট্রেকের ভিডিও দেবো তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিকে বড়ো করার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো ট্রাকটা টাটা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে